প্রতিদিন জীবনে আনন্দ নিনে স্বাগত জানায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ বাইবেলের গণনা পুস্তকে বলা রয়েছে যে পরমেশ্বরের আমাদের হৃদয় অমরত্ব রোপণ করেছেন কিন্তু দৈনন্দিন জীবনে কিভাবে সেটা মেনে নিয়ে এগিয়ে চলব আমার বিশেষ অতিথি জন এবং লিজা আজ আমাদের সঙ্গে আছেন এবং জানাবেন চিরতরে কিভাবে জীবন কাটাতে হয় শুনুন ভালো করে প্রভুর বাণী থেকে অন্তর্দৃষ্টি ও জীবন পরিবর্তনমূলক সত্যগুলো নির্ঝঞ্ঝাটে সুন্দরভাবে সাজিয়ে পরিচিত করার ব্যাপারে জন এবং লিজা বেভিয়ার ভীষণভাবে সুপরিচিত বেস্ট সেলিং এই লেখকদ্বয় ও তথা জনপ্রিয় বক্তাদ প্রভুর সংশ্লিষ্টতা বাড়ানোর ব্যাপারে এবং নতুন মাত্রায় প্রভুকে পাওয়ার ব্যাপারে আহ্বান জানান ওনাদের রয়েছে একটি আন্তর্জাতিক মিডিয়া ও বক্তা হিসেবে নিজেদের টিভি অনুষ্ঠান দ্য মেসেঞ্জার দুশোটা দেশে দেখা যায় জন ও লিজা তাদের চার ছেলে নিয়ে কোলোরা থাকেন জন ও লিজা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের সৌভাগ্য গতবার যখন এসেছিলেন তখন দারুণ লেগেছিল তাই আবার আসার জন্য আমরা খুশি আপনাদের শিক্ষাদানের একটা বিষয় ছিল যে এক একটা দিন বাঁচার চেয়ে অমরত্বের চিন্তাধারণায় বাঁচার উদ্দেশ্যে এগিয়ে যাওয়া কতটা দরকার হ্যাঁ দিনগুলো তো উপভোগ করব তবে আগামীকাল যে আসছে সেটাও আমরা ভুলব না এই ব্যাপারটার মূল অর্থটা আমাদের একটু বুঝিয়ে বলুন তো এটা একটা অনুরাগ বলতে পারেন গত বছরে প্রত্যেকটা দিন প্রভু আমায় দিয়ে যে প্রার্থনা করিয়ে গিয়েছেন সেটা হলো যে অনেক খ্রিস্টান এমন একটা অবস্থায় আসতে শুরু করেছে যেখানে তারা প্রভু প্রতিজ্ঞার চুক্তিগুলো বুঝতে চায় ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিবাহিত সম্পর্ক ভালো স্বাস্থ্য ভালো যথেষ্ট সফলতা এবং শান্তিও পেয়েছি আমরা তাতে আনন্দও পেয়েছি তবু অনেক বিশ্বাসী অমরত্বের দিকে তাকানোর দৃষ্টিটা হারিয়ে ফেলেছেন যখন অমরত্বের দিকে তাকানোর দৃষ্টিটা হারিয়ে যায় তখন জাগতিক নিয়ম জীবনটা কোনোভাবে চালিয়ে যেতে থাকে আজকের আজকের জন্য প্রভুর প্রতিজ্ঞা ব্যবহার করবেন যখন অমরত্ব বিষয়ক দৃষ্টিকোণ থাকবে তখন এমন অনেক কিছু থাকবে যার হয়তো থাকার দরকার নেই মণ্ডলীর মধ্যে এত বিবাহ বিচ্ছেদ কেন দেখা যায় তার কারণ অমরাতে দৃষ্টিকোণটা লোকে হারিয়ে ফেলে তাই এই দৃষ্টিকোণটা থাকলে মানুষ ভিন্নভাবে সিদ্ধান্ত নিতে থাকবে অমরাতের দৃষ্টিকোণটা হারিয়ে গেলে ভুল পথে চালিত হওয়ার ফল বারবার চোখের সামনে আসবে হ্যাঁ ঠিক কথা আমি সব সময় বলি যে আগামী নেই ভেবে জীবন কাটানো যায় না কারণ আগামী আসতেই থাকে আমরা অন্তত যতদিন পৃথিবীতে বাঁচব ততদিন আগামিকাল। আসবে আমি জানি যে ব্যাপারটা আমরা পরের দিকে মুখোমুখি হব কিন্তু যেটা সকলের বোঝা উচিত সেটা একদিন আসবে যেদিন সবাইকে প্রভুর সামনে দাঁড়িয়ে নিজেদের অবশ্যই জীবনের হিসেব দিতে হবে রোমিও চোদ্দোয় এ বারো নম্বর পদে এটা বলছে যে বেশ কয়েক বছর আগে এটা একটা মুগ্ধ হয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি লোকে এটা বিশ্বাস করে অন্যরকম অন্যরকম ভাবে বাঁচবে তার ফলে অনেক সিদ্ধান্ত পাল্টে যাবে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের জীবনধারা কিভাবে অন্যদের ওপর চাপ ফেলছে এবং কিভাবে অমর জীবন যাপন করা আমরা লোকেরা অমরত্ব সম্বন্ধে কিভাবে ভুলের জন্য নিয়ে নেমেছিলাম। অমরত্ব বলে কিছু আছে কই আমি জানি না তো অমরত্ব এটাই সব আমরা এখানে আছি ব্যাস এর চেয়ে কম বেশি কিচ্ছু নেই স্বর্গ থাকতে পারে আবার নর্ক থাকতে পারে যেসব দিন না আসা পর্যন্ত কিছুই জানবো না কিন্তু একদিন আমাকে কাপড়ে মুড়ে মাটিতে ছ ফিট গভীরে পুঁতে দেওয়া হবে ব্যাস পুনর্জন্মবাদে বিশ্বাস করি হিন্দুরা এটা বিশ্বাস করে তবে আমি সেভাবে অনুশীলন করি না যেভাবে বাবা মা করেন পুনর্জন্মবাদে বিশ্বাস রাখতেই হবে বলে তো জানি না আমি মনে হয় আমাদের শক্তি চক্রপথ আকারে ঘুরতে থাকে মারা গেলে কারোরই তো আর কিছু থাকবে না সত্য আর হৃদয় নিয়ে বিবস্ত্র হয়ে চলে যাবেন আমার একটা অংশ বিশ্বাস করে যে মরে গেলে সব কিছু শেষ কিন্তু সেটা আর এক অংশ মানতে চায় না স্বর্গ বলে একটা জিনিস থাকলে ভালোই হতো আর আমার আমার ভালো লাগতো তবে পরিশ্রম করলে পৃথিবীতেই স্বর্গ করা যায় বলে আমার বিশ্বাস মারা গেলে সবই শেষ তারপর কোথাও যেতে পারেন বলে মনে হয় না হয় সমাধিস্থ হবে নয় দাহ করে দেওয়া হবে সত্তা মারা যায় না আমি এটা মানি আমার দেহ হয়তো পৃথিবীতে মিশে যাবে কিন্তু আমার সত্তা সর্বত্র সর্বদা বিচরণ করবে আমার বিশ্বাস যে আমি স্বর্গে যাব কারণ যিশু খ্রিস্টকে গ্রহণ করেছি আমি সুন্দর জীবন কাটিয়ে দেওয়া কর্মার মতো এই ব্যাপারে কিছু তো শুনেছেন এটা সম্পূর্ণ মহিমার ওপর নির্ভরশীল আমরা কেউ ভালো মানুষ বলে তো মনে হয় না তাই যিশুকে আমাদের খুব দরকার জানি না তবে মনে হয় সুন্দর একটা জীবন কাটালে এবং ভালো মানুষ হলে পরবর্তী জীবন সুন্দর মানুষ রূপে চলতে পারে এই মুহূর্তে আমি অমরত্বে বিশ্বাসী আমি নিজের জন্য প্রত্যেক দিন বাঁচি সকালবেলা ঘুম থেকে উঠি খুব সুন্দর পরের দিন আনন্দ করে কাটানো যাক আমি যতটুকু জানি তাতে এছাড়া অন্যভাবে তো বাঁচা যায় না তার মনে এটা একেবারে পরিষ্কার যে পৃথিবীতে বহু সংখ্যায় দিধাগ্রস্ত মানুষ আছে জন্য কাंती ইচ্ছে সত্যি তাই সত্যি মানুষ কত অল্প মনে আমাদের প্রভুর সম্বন্ধে আর হ্যাঁ খ্রিস্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তারা কি পায় কে জানে বুঝতে পারি না আপনি যেটা করেছেন সেটাকে ধন্যবাদ জানাই আপনাকেও এই কাজের জন্য ধন্যবাদ সকাল বেলায় উঠে একটা কথা ভাবলে ভালো লাগে কখনো সেটা ভেবে দেখেছেন যখন যাবেন এই তো জীবন অপদার্থ আর বিচারের প্রবৃত্তিটা কেউ থামাতে পারে না কখনোই ভাববে না ওহো না না আমার আবার করা উচিত তাই বিচার কর্তৃগণ পুস্তকটি ভীষণ প্রয়োজনীয় বলে মনে হয় কারণ ক্রুশ নির্দিষ্ট করে যে কোথায় অমরত্বের জন্য সময় কাটাবো কিন্তু আমাদের সিদ্ধান্ত স্থির করে কিভাবে অমরত্বে জীবন কাটাবো বেশিরভাগ খ্রিস্টানরাই বলে থাকেন আমি স্বর্গে যাব সেটা স্থির হয়ে গেছে কিন্তু অমরত্বের জন্য আমরা যেভাবে জীবন কাটাই তার তুলনায় সাধারণ জীবন একদম একদম বাষ্পের মতো ঠিক যেন এই জীবনে যে কটা দিন বেঁচেছি এমনকি সে যদি একশো লোকই অতদিন বাঁচে সেটা তো অমরত্বের তুলনায় গোটা পৃথিবীতে যত সমুদ্র রয়েছে তবে এর কণা বালুকণার মতো তাহলে বিচারের দিনে প্রভুর সামনে বিশ্বাসীরা কি দাঁড়ানোর কথা বলতে গেলে বলবো অনেক বিশ্বাসীর মধ্যে এই ধারণাটা আছে যিশুকে গ্রহণ করেছি এই ক্রুশ সমস্ত বিচার নিষ্পত্তি করে দ্বিতীয় করন্থিয়র অধ্যায় পাঁচে এবং রোমান অধ্যায় চোদ্দ লেখা আছে সেটা তারা অনুভব করে না করিন্থিয়তে প্রভু বলেছেন দেহে অনুপস্থিত হওয়া মানে প্রভু সামনে উপস্থিত হও তাই তিনি যাদের উদ্দেশ্যে কথা বলেন তারা সকলেই বিশ্বাসী কারণ শরীরে যখন পাপীরা অনুপস্থিত হয় তখন তারা নরকে যায় দেহ থেকে নিজেকে সরিয়ে প্রভুর সামনে নিজেকে উপস্থিত তারপর তিনি বলেছেন এইভাবেই এটা আমাদের লক্ষ্য হয়ে ওঠে তাঁשי উপস্থিত হন বা না হন প্রভুকে কৃত করা প্রভুকে কৃত করার এই ইচ্ছেটাই আমাদের জীবনের উদ্দেশ্য তিনি বলেন আমাদের সবাইকে খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে যাতে বিশ্বাসীরা আমাদের দেহের মধ্যে থেকে যা যা করেছি তার হিসাবটা দিতে হবে তা সে ভালো হোক বা মন্দ হোক তাই এটাকে অমর বিচার বলা হয় আর বিচার মানে যে শাস্তি তা নয় এটা হলো সিদ্ধান্ত সিদ্ধান্ত আসে কোন বিষয় তদন্তের ফলস্বরূপ কিন্তু বাইবেল বলে জয়স যে বিশ্বাসী হিসেবে আমরা যেভাবে বাঁচি সেটাই নির্দিষ্ট করে কতটা অমরত্বের জীবন কাটাবো অতএব বাইবেল একদম পরিষ্কার পুরস্কার দানের ব্যাপারে নির্দিষ্ট স্থানের ব্যাপারে তা সে যাই হোক বিচারাসন থেকে যে কোনো জায়গায় পৌঁছনো যায় বিশ্বাসীদের যাবতীয় পূর্ব কর্ম ভরসীভূত হয় খ্রীষ্টের পাশে গিয়ে স্থান গ্রহণের জন্য বিরাট প্রাপ্তি এটা আর আপনারা বলেন এটা ভালো ওটা ভালো বলবেন সারা জীবনের তুলনায় এ তো একেবারে বালুকণা বলা যায় জাকব বলে এই জীবন বাষ্পের ন্যায় যাকব চারের চোদ্দ আমার বিশ্বাস জাকোবাজ বেঁচে থাকলে বলতেন যে এই জীবনটা একটা শূন্য কেন তিনি তা বলতেন কারণ সহজভাবে এই কথা অঙ্কে আছে যে যে সংখ্যাকে অমর বা অসীম সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হলো শূন্য অর্থাৎ আপনি যদি আশি বছর বাঁচেন আর আশি বছর দিয়ে অমরত্বকে ভাগ করেন তাহলে শূন্যই আসবে আপনি হয়তো তখন আরো বেশি দিন বাঁচতে চাইবেন হয়তো একশো কুড়ি বছর বাঁচতে চাইবেন একশো কুড়িকে অমরত্ব দিয়ে ভাগ করলে ভাগফল সেই শূন্য তাই ওই শূন্য সময়ের কাজ নির্দিষ্ট করে কতটা অমরত্বে আমরা সময় কাটাবো এবার ব্যাপারটাকে অন্য দৃষ্টি থেকে দেখা যাক ধরুন আপনার দিকে তাকিয়ে বললাম আসন্ন চব্বিশ ঘন্টা আপনি যেভাবে কাটাবেন মানে একটা দিন সেই চব্বিশ ঘন্টায় স্থির হয়ে যাবে আগামী এক হাজার বছর আপনি কিভাবে কাটাবেন এক হাজার বছরের কথা ভাবুন পেছন দিকটা দেখি এক হাজার বছর পেছন ফিরে দেখি জর্জ ওয়াশিংটনের আগেও এমনকি খ্রিস্টোফার কলম্বাসের আগেও এমনকি পিলগ্রিমসের আগেও কিং আর্থারের আগেও গোল টেবিল নাইটদেরও আগে বহু বছর আগে কিন্তু যে বাড়িতে আপনি আছেন যেসব পড়শিদের মধ্যে আছেন যাদের সঙ্গে কাজ করছেন যে কাজ করছেন সব কিছু স্থিরীকৃত হবে পরবর্তী চব্বিশ ঘন্টা বাঁচার ধরনের দ্বারা এই চব্বিশ ঘন্টা কিভাবে বাঁচবেন নিজের মনে কি চব্বিশ ঘন্টা কাটিয়ে ফেলবেন নাকি মনের মধ্যে এক হাজার বছর নিয়ে বেঁচে থাকবেন নিজের মনে হাজার বছর বেঁচে থাকতে পারেন মাত্র চব্বিশ ঘন্টা নয় তবু সেটা কখনোই আমাদের আলোচনার সঙ্গে তুলনাযোগ্য নয় কারণ একটা দিন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার দিনে বিভক্ত এক হাজার বছরে মোট দিন সংখ্যা সেটাও একটা সসীম সংখ্যা এবার একটু উদ্ভট হওয়া যাক বলা যেতে পারে যে আগামী চব্বিশ ঘন্টা যেভাবে বাঁচবেন সেটাই স্থির করবে আগামী দশ লক্ষ বছর আপনার জীবন কিভাবে বাঁচবেন এই কথা তলও পাবেন না এই পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে ছ হাজার বছর আগে মাত্র বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন আপনি হয়তো ভাববেন আচ্ছা যাদের সঙ্গে আমি রয়েছি যেসব মধ্যে যাদের সঙ্গে রয়েছি আপনি কাজ করেন যে চাকরি করেন যা যা আপনি করছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটাই স্থির করবে যে পরবর্তী দশ লক্ষ বছর কিভাবে আপনি কাটাবেন কিভাবে এই চব্বিশ ঘন্টা বাঁচতে পারেন এই চব্বিশ ঘন্টা নিজের মনে তো আর বাঁচতে পারেন না মনের মধ্যে দশ লক্ষ বছর নিয়ে বাঁচবেন ঠিক এই বিষয়টাই আজ আমরা আলোচনা করছি যে বিশ্বাসীরা অমরত্বের দৃষ্টিকোণ লাভ করে এই যে বইটা লিখেছি এটা কথা বলি এই বইটার মতো আর কোন বই আমার নিজের জীবনে এত প্রভাব ফেলেনি এই বইটা লিখতে চারশো ঘন্টা লেগেছিল আমি এটাই বলছি যে দ্য বেট অফ সাতান ছাপ ফেলেছিল দ্য ফিয়ার অফ দ্য লর্ড ছাপ ফেলেছিল যত বই প্রভু আমায় দিয়ে লিখিয়েছেন তার মধ্যে এই বইটার মতো প্রভাব আর কিছু ফেলেনি এই বইটা আমার জীবনে সত্যি বিপ্লব এনে দিয়েছিল এক বিশ্বাসী হিসেবে মিনিস্টার হিসেবে এই বইটার কারণে আজ সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ পেয়েছে আজ অমরত্বর মাধ্যমে সব দেখতে পারি এটা মনে রাখা ভীষণ রকম দরকার আমি জানি কারণ রোমিও চোদ্দোর বারো পড়েছি একবার নয় সত্যি বার বার পড়েছি আর আমার জীবনেও এটার বিরাট একটা প্রভাব আছে একটা সময় ছিল যখন এটার উপর অনেক শিক্ষা দিয়েছি শুধু এটা বোঝানোর জন্য যে একদিন আমাদের প্রভুর সামনে দাঁড়াতে হবে এবং একটা হিসেব দিতে হবে আমার বিশ্বাস যে একজন বিশ্বাসী হিসেবে প্রভু আমাকে সেই ক্ষমতা দিয়েছেন আর আমি বিশ্বাস করি বা না করি বলে আমাদের বিচার হবে তা নয় তিনি করবেন নিশ্চয় করবেন কিন্তু এখানে আমার যা করছি তা নিরিখে হয় পুরস্কার পাবো নয় আমরা কিছু হারাবো আর আমার বিশ্বাস যে একদিন প্রভু আমাদের সবাইকে জিজ্ঞাসা করবেন যে তিনি আমাদের যা দিয়েছিলেন তা দিয়ে আমরা কি করেছি নিজের জীবন চালিয়েছেন প্রভু আমাদের সময় দিয়েছেন প্রত্যেকের হাতে কিছুটা সময় থাকে সেই সময় কিভাবে কাজে লাগাই সেটা খুব গুরুত্বপূর্ণ আর আমরা সময় নষ্ট করতে চাই না নিষ্ফলভাবে কেউ সময় নষ্ট করতে চায় না মনে পড়ে একদিন প্রভুকে আমি বলেছিলাম আমার মনে হয় নিজেকে সুন্দর দেখতে আমি বেশি সময় নষ্ট করি এই ধরুন ফেসিয়ালও হাত পরিচর্যায় তারপর ধরুন নিজের চুল পরিচর্যায় তিনি বলেছিলেন হ্যাঁ ঠিক তা তুমি করো অর্থাৎ আপনি যে ভাবতে চান সেইভাবে নিজের সময় খরচ করতেই পারেন কারণ সবার হাতেই কিছুটা সময় থাকে আর আমরা ভিন্ন ভিন্ন সেই সময় খরচ করি আর সময় নষ্ট করতে পারি আবার ভালোভাবে ব্যবহার করতে পারি সময় আমাদের বিরাট একটা উপাদান যেন আমাদের উপহারও প্রতিভা এক একটা উপাদান টাকা পয়সাও আমাদের আরেকটা উপাদান আর টাকা খরচের হাজার হাজার জিনিস আছে বাইবেলে বলে কিভাবে তা ব্যয় করতে হবে অতএব কারোর প্রতি আশীর্বাদ স্বরূপ হলে তা আমাদের অমরত্বের কাজে লাগে হ্যাঁ এই বিচার আসন এই ব্যাপারে বাণী বিষয়ে প্রচুর পড়াশোনা করেছি বিচার আসন দুটি ভিন্ন ক্ষেত্রে ভেঙে পড়লে তার বিচার করতেই হয় একটা হলো কিভাবে প্রভু রাজ্য গড়ে তুলছি সব কিছু গড়ে তোলার ওপরই নির্ভর করে তাতেই ছাপ ফেলে প্রভু রাজ্য গড়ে তোলার ধরনটা বিচার্য আর সেটা প্রভু আমাদের যেভাবে আহ্বান করেছেন ও যে উপহার দিয়েছেন তার ভিত্তিতেই গড়ে ওঠে দ্বিতীয় নিজের জীবন যাদের জীবনের সঙ্গে জড়িত তাদের জীবন কিভাবে গড়ে তুলেছি আমরা অন্যের ক্ষেত্রে সেটা আমাদের প্রভাব বলা যেতে পারে নিজেদের ক্ষেত্রে কিভাবে খ্রিস্ট চরিত্র গড়ে তুলি সব কিছুই আপনি যা বললেন সেটা সুযোগের ওপর নির্ভর করবে আমরা কি করছিলাম নিজেদের উপাদান নিয়ে নিজেদের সময় তথা প্রভুর দেওয়া অন্যান্য জিনিস নিয়ে আমার ওপর সেটা ছাপ ফেলেছিল সেটা হলো যে লোকেদের কেবলই বলতে শুনতাম শুধু যে ধর্মতত্ত্ববিদ্যার স্পর্শে লক্ষ লক্ষ মানুষ বিচারসন থেকে অভূতপূর্ব পুরস্কার লাভ করেছে তাদের জীবনে এমন কখনোই নয় এই কথাটা লোকেদের বলতে শুনেছি কিন্তু কোনোদিন বাণীর মধ্যে দেখিনি আমি একদিন স্পষ্ট চোখে পড়লো যে যিশু লিখেছেন দুটো নীতি কথা একটা প্রতিভার নীতি আর একটা হলো মিনার নীতি কথা আমি ভাবতাম যে ব্যাপার দুটো আসলে একই প্রতিভার ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেকের প্রতিভা সমান নয় জয়েস আপনি লক্ষ লক্ষ লোকেদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন সবার কাছে কিন্তু এই ক্ষমতা নেই সেই প্রতিভাটা আপনার মধ্যে রয়েছে আপনি আর ডেভ সেটাকে দূরদর্শী মতো ব্যবহার করেছেন কারণ প্রভু বলেছিলেন যে আপনার কাছে সময়ের জানালা আছে আজ তাই ভীষণভাবে পুরস্কৃত আপনি এটাই হলো প্রতিভার নীতি কথা ভাবে আরেক ধরনের কথার যোগাযোগ রক্ষাকারী হয়তো দুটো প্রতিভা আছে আপনার হয়তো পাঁচটা প্রতিভা আছে সেই পাঁচটা প্রতিভা দিয়ে লক্ষ লক্ষ লোকের সঙ্গে যোগাযোগ কিন্তু তারপর যখন মিনার নীতি কথা পড়বেন তখন বেশ তো বোধ হবে এর পেছনে প্রতিভার নীতি কথা থাকায় যার 5টা প্রতিভা ছিল তার 10টা হয়ে যায় আর দুটো ছিল সেও একই পুরস্কার পায় এবং এটা তখন দ্বিগুণ হয়ে 4 হয়ে যায় একদম একই পুরস্কার পার্থক্য নেই কিন্তু তারপর আবার মিনা নীতি কথা গেলে দেখবেন আপনার 10 জন ভক্ত প্রত্যেককে একটি করে মিনা দেওয়া আছে একটা করে এ কথার মানে কি এখানে আমাদের প্রতিভার কথা বলা হয়নি বলা হয়েছে পুনর্জন্ম লাভের পর প্রত্যেকে যা পায় সেই কথা এটাই খ্রিস্টে আমাদের মূল আস্থা আমাদের হৃদয়ে আমাদের অর্থে আমাদের সময়ে প্রভু প্রেমিকই রয়েছে প্রভু আমাদের যা দিয়েছেন তার সমান ঠিক আছে আমরা সেসব নিয়ে আশ্চর্য কিছু একটা করি কারণ একজন তিনটে বিষয় নিয়ে কথা বলেছিল সে একটা নিয়ে দশটা করে ফেলেছিল প্রভু কি বলেছেন জানেন দশটা শহরের ওপর তুমি কর্তৃত্ব করবে তাই সেই শতাব্দীতে নতুন স্বর্গ এবং পৃথিবীতে সে পাবে দশটা শহরের সম্পূর্ণ কর্তৃত্ব ক্ষমতা যে তার একটা নিয়ে পাঁচটা করেছিল তিনি তাকে বলেন তুমি পাঁচটা শহরের ওপর কর্তৃত্ব করবে সেই শতাব্দীতে নতুন স্বর্গীয় পৃথিবীতে সে পাঁচটি শহরে কর্তৃত্ব করবে কিন্তু আরেকটা লোক যে তার একটা জিনিস লুকিয়ে রেখেছিল তাকে যিশু কি বলেছিলেন সেটা আপনারা জানতে চাইবেন না কারণ সেটা বেশ খারাপ যাই হোক পুরস্কার একই হয় না কিন্তু মানুষ নিজের নতুন স্বর্গীয় পৃথিবীতে তাদের কর্তৃত্বের উৎকৃষ্ট সেটা কিন্তু সকলকে দেওয়া হয়েছিল তাই আমরা সবাই যখন এটা বুঝি তখন অমরত্বে প্রভাব ফেলার সামর্থ্য হয় যিশু বলেছিলেন অমরত্বের বন্ধু তৈরিতে অর্থ ব্যয় করতে কিসের অমরত্বের কেন কারণ টাকা পয়সা ব্যর্থ হলে সেই সব বন্ধুদের পাবেন যারা আপনাকে সাহায্য করবে তার মানে হলো রাজ্যকে প্রভাবিত করার জন্য নিজের টাকা খরচ করে নিজের গুণগুলি মনোমরাতে উন্নীত করতে পারে কথা দারুণ বলেছেন একটা ছোট্ট বিরতি নেব আমাদের জীবনে বিচার স্বর্গ নরকের আসল ভূমিকাটা কি বিরতির পর তা জানতে পারবেন আজকের আলোচনার বিষয় অমরত্ব মনস্কতা অবশ্যই এই কথাটা আপনারা শুনেছেন যে কেউ কেউ খুব স্বর্গীয় মনস্ক জাগতিক কিছুই তাদের ভালো লাগে না তারপর অমরত্ব নিয়ে আর আমরা ভাবি না এটা অনুভব করি না যে প্রভুর সামনে আমরা ভীষণ বোকার মতো দাঁড়িয়ে থাকি কারণ সেটাই অবস্থান হয়ে দাঁড়ায় আর একটা বিষয় নিয়ে বিরতি চলাকালীন আমরা আলোচনা করেছিলাম যে এমন নয় যে যেটা করছি সেটা প্রভু দেখেন বরং কেন করছি সেটা প্রভু আর ভালো করে দেখেন এই জিনিসটা বহু বছর আর তার ওপর প্রভাব ফেলেছে তাই আমি নিশ্চিত যে লোকেদের দেখানোর জন্যে মেটা করি না ওই জন্যে আমি করি যে প্রভুর কাছ থেকে কিছু লাভ করেছি যেন প্রভু আমার কাছ থেকে কিছু ধার করেছেন কারণ আমি যথেষ্ট ভালো এবং বহু বছর ধরে সপ্তাহর পর সপ্তাহ নিয়মিত মণ্ডলিতে উপস্থিত থেকেছি আমরা এইসব করি প্রভুর কাছে এইসব করার জন্যে কারণ তিনি আমাদের তা করতে বলেছেন এবং আমরা তার আশীর্বাদ চাই হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা বেশ আগ্রহজনক অনেক পরে বিচারের দিকটা আমি বুঝেছিলাম আমি সব সময় লড়াই করে যেতাম কারণ যিশু বলেছেন তোমার বিচার হওয়ার ভয়ে বিচার করো না দেখুন বাণীতে লক্ষ্য দিলে দেখবেন পৌল বলেছেন যে তারাই মণ্ডলী ছিলেন কিছু লোককে তিনি তিরস্কার করেছিলেন কারণ আপন সৎমার সঙ্গে শোয়া সত্ত্বেও একজনের বিচার করেনি তারা তিনি বলেছিলেন তাদের বিচার করি যারা ভেতরে রয়েছে কিন্তু তারপর আপনি এক করিন্থিও চতুর্থ অধ্যায় গেলে দেখবেন পৌলো বলেছেন বিচারের দিনের আগে তোমরা কারোর বিচার করো না সেই দিন যিশু সকল গোপন উদ্দেশ্য আলোয় নিয়ে আসেন এটা পড়ার পর বিচার জিনিসটা কি বুঝেছিলাম অন্যের উদ্দেশ্য নিয়ে আমরা বিচার করি যদি আপনার দিকে চেয়ে আমি বলি এটাই হলো ওই উদ্দেশ্য এই জন্য তুমি ওসব সব করেছো আর তাই আমি তোমার বিচার করছি যীশু বলেছেন যে আমরা লোকেদের কাজকর্ম ও তার ফলাফল বিচার করি আমি মনে করি আসল ব্যাপারটা হলো যে তাদের হৃদয়ের বিচার করতে হ্যাঁ তাদের হৃদয়ের উদ্দেশ্য ইচ্ছে বিচার করতে পারে না একমাত্র প্রভুর বাণী সেটা করতে পারে যিশু তো বলেইছেন আমার বলা বাণী দিনে দিনে তোমার বিচার করবে আমরা তার বাণীর আলোয় আমাদের উদ্দেশ্য বিচার করি সেটাই ঘটনা যখন ওই মাত্রায় নেমে যাবেন তখন কাজের পদ্ধতি পাল্টাবে কথা পাল্টে যাবে সব কিছু পাল্টাবে কারণ প্রভুর বাণীকে যখন আপনার চিন্তাধারা ও হৃদয়ের তত্ত্বানুসন্ধান করার অধিকার দেবেন তখন কাউকে আপনি তীক্ষ্ণভাবে কথা বলতে পারবেন না ইচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দেওয়ার জন্য কিছু করতে পারবেন না কারণ আপনার উদ্দেশ্য যাচাই চলবে তখন এটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার যারা এই বইটা পড়েছে তারা আমার কাছে এসে বলে শুনুন আমি এখন ভিন্নভাবে সব কিছু দেখছি লোকেদের উদ্দেশ্য পরীক্ষা করছি না আশেপাশে বেশি মাথা গলাচ্ছি না বিচার করছি না এটাই তো প্রভু আমাদের দিয়ে করাতে চান একটা প্রশ্ন করছি প্রতিটি ক্ষেত্রে শয়তান সবাইকে একটা মিথ্যে কথা বলে আমি জানি যে এই কথাটা সবাইকে সে বলছে বিশেষত এই ব্যাপারে কিছুতে দেরি সত্যি কি অমরত্বের নিয়োগ করার দেরি আদৌ হয় বলুন না একবার নয় বারবার আমি এই বিষয়ে প্রচার করেছি কারণ আমি দেখেছি যে বা ষাট বছর বয়সীরা যারা সম্মেলনে আসেন তারা ভাবতে থাকেন যখন কুড়ি বছর বয়স ছিল তখন কেন এটা শুনিনি তাদের দিকে তাকে আমি বলি যে প্রভুর সঙ্গে স্মিথ উইগল ওয়ার্থের আলাপ হয় যখন তার বয়স পঞ্চাশ আমাদের জানার মধ্যে তিনি প্রভুর সবচেয়ে মহান মানুষদের মধ্যে একজন এটাও ঠিক যে সবাই তো স্মিথ উইগলস ওয়ার্থ হবেন না বা ওই রকম অন্য কিছু কিন্তু আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারেন কারণ লক্ষ্য তো রয়েছেই বাণীর মধ্যে একটা জিনিস দেখেছি যেটা দাউদ বলেছেন গীত সঙ্গীতায় আমার জীবনে প্রত্যেকটা মুহূর্ত পেরোনোর বহু আগে থেকে তার সম্বন্ধে লেখা রয়েছে তার মানে যা হচ্ছে এবং যা হবে সেসবই লেখা ছিল অতীতের সেই সব ব্যাপারের জন্যও আমাদের একটা হিসেব দিতে হবে তাই আমাদের যা করতে বলা হয়েছে তার আলোকে আমাদের কাজ অনুসারে আমাদের বিচার হতে পারে না যা করতে বলা হয়েছিল সেটা নিয়ে বিচার করা যেতে পারে এটা খুব ভদ্র সভ্য একটা বক্তব্য কারণ আমার জীবনে প্রতিটা মুহূর্ত আসার বহু আগেই তা লেখা রয়ে গেছে তাহলে কোন পথে আমি এগোবো প্রভুর বলা পথে নাকি নিজের তৈরি পথে আমি তো বলি প্রভু আপনার জন্য যে পথ করে রেখেছেন সেই পথে চলার ব্যাপারে কখনো খুব দেরি হয় না এটাই হলো এই ব্যাপারে আশার পানি যখন আপনি সেই পথে চলবেন জীবন তখন সমৃদ্ধ হয়ে উঠবে প্রভুর ইচ্ছে অনুসারে চলার আগে জীবনটার দিকে আমি যখন মাঝে মধ্যে ফিরে যাই তখন দেখি করার আগে আপনি কি করতেন বলুন তো আমাদের আমি ইঞ্জিনিয়ার ছিলাম ও দেবতাই তাই ছিল হ্যাঁ জীবন ভাবা যায় না আমি বইপত্র সামলাতাম ঠিক ছিল কি মনে হয় আপনি কি ভাবতে পারেন যে আমি এক গাদা বইয়ের মধ্যে বসে আছি এই জায়গাটাতে আমারও চোখ পড়েছিল একজনের সঙ্গে আমি আইবিএম অফিসে গিয়েছিলাম ইঞ্জিনিয়ার হিসেবে আইবিএম এ তার তম বছর উদযাপন করছিলাম সেটা ছিল আমার প্রথম বছর তিনি বলেন এই আটত্রিশ বছরের প্রত্যেকটা দিন এখানে আসতে বিরক্তি লেগেছে আমার সবাই সে কথা শুনে হেসে ওঠে বলেছিল হ্যাঁ হ্যাঁ তাই তো তার মানে তার দিকে তার দিকে তাকে বলেছিলাম আমায় বাচ্চা পেয়েছেন তাহলে কেন এসব করেছেন তিনি বলেন চাকরি বলে ভালো মাইনে দেয় বলে মনে পড়ে যে সেই মুহূর্তে আমি ভেবেছিলাম আমি প্রভুর দেওয়া লক্ষ্য পূরণে এবার সচেষ্ট হব লিজা এই বইটা এবং যে বিষয় জন আজ এখানে কথা বলছেন আপনার ওপর সেটা কি রকম ছাপ ফেলেছিল আমাদের বলুন আসলে কি জানে না আমার মনে হয় লোকে বোঝে না যে একটা বিচার আসন রয়েছে লোকে সাধারণত ভাবে আরে না না প্রভু আমার ইচ্ছা অনুসারে আমার দিকে লক্ষ্য রাখবেন আমার হৃদয়ের কথা জানেন আমি দারুণ মানুষ যিশুর একটা বক্তব্য আমার উপর দারুণ প্রভাব ফেলেছিল তোমার বিচার করি না আমার বচন তো রয়েছে সেই বচন তোমরা বিচার করবে তিনি কি বলবেন সেটা খুঁজতে যাওয়ার দরকার নেই কারণ তিনি তো বলে দিয়েছেন যে তিনি কি বলবেন তাই এটাকে নিজেদের হৃদয়ে পরীক্ষা করার একটা প্রিটেস্ট বলা চায় আমাদের চরিত্রের কথা বলতে গেলে এখানে যারা বসে রয়েছে তারা বলে উঠবে আমার জন্য প্রভু যা লিখে রেখেছেন সেটা ঘৃণা করি চরম অসচ্ছন্দ তাতে কেন তিনি এসব লিখেছিলেন আমি শুধু বলবো কি জানেন তাহলে যে চরিত্র তিনি আপনাকে দিয়েছেন সেটা চরিত্রায়ন করছেন না এটাই হলো সময় নিজেকে পাল্টান ও বলুন ঠিক আছে আমি বাণীর অর্থ বুঝবো বাণীর হাতে বিচারের ভার ছেড়ে দেব যাতে আমার বিচার না হয় আমি জানি যে যিশু কি বলবেন আমি জানি যে তিনি আমার মধ্যে কি দেখতে চাইবেন সেই সব সমঝোতা আমি করব। যাতে এক সহজ জীবন কাটাতে পারি এটা প্রভুর ভয় বলে দেওয়ার কোনো কথা আদৌ নয় এটা হলো মনের মধ্যে জাগতিক মঙ্গলময়তা নিয়ে বাঁচা আর আমরা চাই সবাই এটা বুঝুক যে ভয় পাওয়া ও এরা তো বিচারের কথা বলছেন ভীষণ ভয় লাগে আমার বক্তব্য হলো সব কিছু তো আমি সঠিকভাবে করতে পারি না কিন্তু সঠিকভাবে করার চেষ্টা অবশ্যই করি না আমার হৃদয় সঠিক প্রতিদিন আমি জেগে উঠি তারপর আমি সমস্ত হৃদয় নিয়ে প্রভুর ইচ্ছে পূরণে লেগে পড়ি আসলে প্রভুর সঙ্গে ভ্রাতৃত্ব রক্ষার বিষয় আমি একটি ধারাবাহিক এই অনুষ্ঠানের শেষে নিবেদন করব সেটার বেশ কিছু লেখা নিয়ে আজ আমি এখন এখানে বসে রয়েছি প্রথম শিক্ষাটির নাম হলো গেট সিরিয়াস প্রভুর সঙ্গে আমার পদচারণা শুরুর আগে বহু বছর ধরে আমি নিয়মিত মণ্ডলিতে যেতাম তাই আমি এখন লোকজনদের বলি যে পুনর্জন্ম লাভ করার সময় আমার বয়স ছিল মাত্র ন বছর বহু বছর ধরে সে সময় গির্জায় আমি যাইনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছিলাম আর লাঞ্ছনা এড়ানোর জন্য আমার সমস্যা হতো তারপর বাজে একটা লোককে বিয়ে করলাম দেবের সঙ্গে দেখা হওয়ার পর মণ্ডলিতে যেতাম আমাদের বিয়ের এখন চল্লিশ বছর হয়ে গেলে আর প্রত্যেক সপ্তাহে দুজনে মিলে গির্জায় যেতাম পুনর্জন্ম লাভ করেছিলাম প্রভুকে ভালোবেসেছিলাম জানতাম যে আমি মারা গেলে স্বর্গে যাব কিন্তু উনিশশো ছিয়াত্তরে আমার জীবনের গতি প্রকৃতিতে বিরক্ত হয়ে গেছিলাম কারণ কোনো জয় ছিল না আমার জীবনে আর মণ্ডলিতে যেতাম কিন্তু সেই অনুযায়ী আমি চলতাম না সুসাক্ষ্য বহন করিনি বাড়িতে বাড়িতে সাক্ষ্যদান করে বেরিয়েছি কিন্তু প্রতিদিনে জীবনে কীভাবে সাক্ষ্য হব তা জানতাম না লোকেদের যে মণ্ডলিতে যাওয়ার জন্য শিক্ষা দিই তার সঙ্গে মণ্ডলীর উপযোগী হওয়ার জন্য তার শিক্ষা আমাদের দেওয়া উচিত কিন্তু এই বছরে প্রভুর উদ্দেশ্য বলার পর তিনি একটা কাজ করেছিলেন যার ফলে গম্ভীরভাবে ভাবতে থাকি তার মানে পড়াশুনো শুরু করো প্রার্থনা শুরু করো প্রভুর বাণীতে আলোকিত হও আর আচরণে বিচার করা শিখে নেওয়া যে কিভাবে পবিত্র আত্মার দণ্ড গ্রহণ করতে হয় আপনি আদৌ নিজের জন্য কিছু করছেন না প্রভুর জন্য বেঁচে রয়েছেন আমি মনে করি এসবই হলো আমাদের জীবনে বাণীর সম্বন্ধে বক্তব্য যখন আমাদের মধ্যে অমরত্ব থাকে তখন বাণীর ভার বেড়ে যায় তখন এটা সামান্য একটা শিক্ষণীয় ব্যাপার থাকে না বা তার মাধ্যমে সাধারণ মুক্তির কথা আসে না সেটা জীবন হয়ে ওঠে উনিশশো ছিয়াত্তরে আপনার যা হয়েছিল আমারও তা হয়েছিল আমি বলেছিলাম প্রাচুর্যহীন এই জীবন আর ভালো লাগছে না আমার আমি উন্নীত হচ্ছি অমরত্ব আমাদের এই দৃষ্টিকোণ দান করে আমাদের জীবন থেকে যা হারিয়ে গিয়েছে সেসব ফিরিয়ে আনা দরকার আর আমি সেসব ফিরিয়ে আনবো আমি আমার শক্তি ফিরে পাবো শত্রু আমার কাছ থেকে যা যা চুরি করেছে আমি সব ফিরিয়ে আনবো এমন এক জীবন কাটাবো যা অন্যদের জীবনে ছাপ ফেলে যাবে জন এবং লিজা এই অনুষ্ঠানে আপনাদের পাওয়া সৌভাগ্যর ব্যাপার ধন্যবাদ জানাই আশা করি এই অনুষ্ঠানগুলি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রভু মঙ্গল করুন আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ের ডট প্রার্থনা অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা